দিনেশ, কেমন আছো তুমি? আজ 1.5 বছর হলো তোমায় দেখি না, কথা বলি না। ভাবছো আজ হঠাৎ কেন তোমায় দেখলাম, তাই না? জানো, আমার ভেতর আরেকটি সত্তা বিকশিত হচ্ছে 3 মাস ধরে। এই সুখানুভূতিটুকু তোমাকে না জানিয়ে কিভাবে থাকি বলো। দীনেশ, তোমার মনে পড়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের দিনগুলো? মেয়ে হয়ে জন্মাবার কারণে জ্ঞান হওয়ার পর থেকেই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে বইয়ের পরিবর্তে আমার হাতে তুলে দেয়া হয় রান্নার খুন্তি, কালি মাখানো কড়াই, একটু বাসন। তবু কি করে যেন পড়াশোনার প্রতি ভীষণ টান আমাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে গিয়েছিল। বাবা মা তাই দেখে সমাজের হাজারটা কড়া কথাকে পেছনে রেখে আমার সহযোগিতা করে যাচ্ছিল। তারপর তোমার সাথে পরিচয়, আমাদের প্রশাসন কর্মকর্তা হওয়ার তীব্র ইচ্ছা, পাতার পর পাতা, বইয়ের পর বই মুখস্থ করে চলা। যখন প্রতিটি প্রেমিক প্রেমিকা হাতির উপর হাত রেখে বিকেল কাটায়, তখন আমরা পাশাপাশি বসে অঙ্ক কষে চলি। কিন্তু 1 বছরে যখন একটা সেমিস্টার শেষ করতে হয়, তখন দুজনেই যেন বুঝলাম ভাগ্যে আমাদের কি আছে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয়ে জন্মানো যে কি কষ্টের। 4 বছরে যখন আমি দ্বিতীয় বর্ষে, অথচ বয়স আমার 23, বাবা মা বলেছিল পড়াশোনা আর কত বছর, প্রত্যুত্তর করতে পারিনি, কারণ নিজেও মনে মনে প্রশ্ন করতাম আর কত বছর। তখন পাড়া প্রতিবেশীর ছি ছি, বয়স যে পেকে গেল ইত্যাদি রবের মাঝে ভয়াবহ করোনার ছুটিতে বেকার বসে থাকা আমি পারিনি বিয়েটা আটকাতে। আমার যে কি কষ্টের সময় গেছে যাচ্ছে দীনেশ। ভালো ঘর, ধানের ব্যবসায়ী বর বাসরাতেই বলে দিয়েছে, ওসব পড়াশোনার ভূত, মাথা থেকে নামিয়ে সংসারে মন দাও, মেয়ে মানুষের আবার কিসের পড়াশোনা, কিসের বিশ্ববিদ্যালয়। দীনেশ, এই কথাটাই এখনো আমার গায়ে কাঁটার মতো বিঁধে আছে। আশীর্বাদ করুন, আমার গর্ভে যে শিশুর জন্ম হতে চলেছে সে যেন মেয়ে হয়ে না জন্মায়। শিশুর জ্বর, ভয়াবহ করোনা, পরিবার প্রতিবেশীর চাপে নিজের উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্নের মৃত্যুকে মেনে নিতে পেরেছি, কিন্তু চোখের সামনে নিজের মেয়ের দুরবস্থাকে কিভাবে মেনে নেব দীনেশ? এদিক থেকে ছেলেরা কত সুখী, বিয়ের চাপ নেই, বয়স বাড়লো বলে প্রতিবেশীর গুঞ্জন নেই। আচ্ছা, তোমার অনার্সটা কি এখনো শেষ হয়নি? সংসার কিভাবে চলছে তোমার, আছো কোথায় এখন, এ চিঠি পাবে তো তুমি? আমার অনাগত সন্তানের জন্য আশীর্বাদ করো। ভয়াবহ সেশন জটে, করোনায়, পরিবার সমাজের চাপে ও যেন জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট না হয়। ভালো থেকো দীনেশ, তোমার হতভাগ্য নিশি। প্রিয় নিশি, হয়তো ভালো আছি আমি। চারিদিকের অবস্থা দেখলে মনে হয় এখন বেঁচে থাকাটাই ভালো থাকা হয়ে গেছে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি মাতৃত্বের আস্বাদ অনুভব করছো জেনে ভালো লাগলো। আর তোমার চিঠি পেয়ে বেশ অবাক হলাম। না, তোমার চিঠি দেখে অবাক হইনি, অবাক হয়েছি নিজেকে দেখে। চিঠিটা পড়তে গিয়ে শ্রেমনভাবে চোখে জমা হচ্ছিল যে চিঠিটা ঝাপসে উঠছিল বারবার, ভাবতে পারিনি তোমার চিঠি পড়তে গিয়ে এমনটা হবে। তুমি জানতে চেয়েছ বিশ্ববিদ্যালয়ের দিনগুলো মনে পড়ে কিনা। আরে পাগলি, সেই দিনগুলো কিভাবে ভুলতে পারি? চোখের সামনে বই নিয়ে বসলেও চোখে শুধু স্বপ্নগুলোই ভাসত আমাদের, কিন্তু স্বপ্ন আর কি,
ঘুম ভাঙলেই ছেড়ে চলে যায় আর ফেলে তাই বাস্তবতার গোলক ধাঁধায়। তুমি মনে করো মেয়ে হয়ে জন্মানো মানে আজীবন দুঃখের সাথে বসবাস করা, আর ছেলেদের জীবনে অনেক সুখ। প্রকৃতপক্ষে তা একদমই ঠিক নয় নিশি। আমার কথায় যদি বলি, বাবা গত এক বছর ধরে প্যারালাইজড, অবস্থা এমন হয়েছিল যে এক বেলা খেতে পেলে আরেক বেলা পাই না। টিউশনে যা একটু পেতাম মহামারী এসে তাও বন্ধ করে দিয়েছে। মধ্যবিত্ত, তাই কারো কাছে হাত পাততেও পারি না। ছটি বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যেতে পারিনি, তাই স্বপ্নে চাকরির চিন্তা ঝেড়ে ফেলে দিতে হলো। কাজ শুরু করতে হয়েছে এক চালের কলে। হ্যাঁ নিশি, এতদিনের পড়াশোনার পরে বাধ্য হয়ে এমন কাজ নিতে হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনির পরে কল্পনা করি সেশন জট শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে নিজেকে প্রস্তুত করব স্বপ্নের চাকরির জন্য। কিন্তু জানি না এই কল্পনার বাস্তব রূপ কবে দেখব। মধ্যবিত্ত পরিবারের একজন বেকার ছেলে যেন অপরাধীর চেয়েও ঘৃণিত। সততা, চরিত্র, মেধা, পরিশ্রমের কোনো দাম নেই যদি তার চাকরি না থাকে। এই দেখো না, আজ আমি তোমার হতে পারিনি শুধুমাত্র চাকরির অভাবে। তাই ছেলে মানে শুধু সুখ আর সুখ তা একদমই নয় নিশি। বরং রোজগারের আবশ্যকতা থেকে মেয়েরাই মুক্ত। তোমার অনগত সন্তানের জন্য এটাই আশীর্বাদ যে সে ছেলে হোক মেয়ে হোক আমাদের মতো যেন স্বপ্নের বিসর্জন দিতে না হয়। নইলে ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে করতে একে একে সব স্বপ্ন ভুলে যেতে হবে। এভাবেই খেয়ে না খেয়ে সারাদিন পরিশ্রম করে কাটছে দিনগুলো। জানি না এভাবে আর কতদিন চলবে। যদি পৃথিবী সুস্থ হয় তাহলে নতুন করে জীবন শুরু করব ভেবেছি, আর তা না হলে থাক এসব নিয়ে আর না বলি। কলমের কালির সাথে সাথে অশ্রু ধরে রাখতে পারছি না আর। তুমি আমার জন্য প্রার্থনা করো, আর তুমিও ভালো থেকো। তোমার অনগত সন্তান ও তোমার সংসার জীবন নিয়ে সুন্দর কাটুক সামনের দিনগুলো, এই প্রার্থনা করি সবসময়। তোমার শুভাকাঙ্ক্ষী দিনেশ।